মানসিক রোগ, মেন্টাল ইলনেস এই নামেই পরিচয়। যারা সমাজে ব্যবহার নিয়ন্ত্রণ রাখতে পারেন না, যাদের আবেগও অনিয়ন্ত্রিত, তারাই মূলত মানসিক সমস্যায় আছেন। মানসিক স্বাস্থ্যটা হচ্ছে আপনার যেটা আপনি কেমন, মনের অবস্থা কেমন আপনার, সেটা আপনি প্রকাশ করেন। আপনার মন খারাপ থাকতে পারে, মন ভালো থাকতে পারে, আপনার ঘুম কম হতে পারে, আপনি মানুষের সঙ্গ পছন্দ করতে না পারেন। একটা মানুষ যে মনে করেন অনেক অনেক জায়গায় যায়, অনেক বন্ধু আছে, কিন্তু হঠাৎ করে দেখবেন যে সে কথা বলছে না। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের মানসিক স্বাস্থ্যের একটা অংশ। এই দুজন সাবেক রোগীর কথাই ধরুন, যথার্থ সেবা নিয়ে পরিবর্তিত জীবনে সুস্থ হয়ে তারা উল্টো এখন মানুষের সেবা করছেন। আমি আমার ইমোশনকে কন্ট্রোলে রাখতে পারতাম না, চেকে রাখতে পারতাম না, সেটাই হচ্ছে ব্যাপারটা। আর কেউ যে আমার সাথে কথা বলে কাউন্সিলিং করবে, ব্যাপারটা যে কি হচ্ছে, কেন তোমার এরকম হচ্ছে, কোন সিচুয়েশনে এরকম হচ্ছে, সেরকম কেউ প্রথম দিকে আমি পাইনি। বাট আস্তে আস্তে আমি ডক্টরদের সাথে কনসাল্ট করলাম, আমি কাউন্সিলিং শুরু করলাম, এন্ড দেন আস্তে আস্তে দেখলাম যে না, রেজাল্টস ভালো হচ্ছে। 2016 আমার একটা ইলনেস শুরু হয়েছে, ইলনেসের নাম আছে স্কিজোফ্রেনিয়া। আরো 2-3 বছর বাদে এটার নাম হয়েছে স্কিজো এফেক্টিভ ডিসঅর্ডার। তো এই যে ইলনেস আমার হয়েছে, আমার যে কষ্ট হয়েছে জিন্দগির মাঝে, আমার বেমারের মাঝে আমার আম্মা বা সব সময় আমার লগে আছেন, আমার মামা খালাইন সব সবে আমার কেয়ার আছেন, কমিউনিটি মেম্বার। মানসিক রোগ আর মানসিক চাপ, এই দুটি বিষয়কে আলাদা করে দেখেন বিশেষজ্ঞরা। সিজোফ্রেনিয়া জাতীয় কিছু হয়, ওটাকে আমরা মানসিক রোগ বলবো। কিন্তু কেউ একজন চাপে ভুগছে এবং চাপে ভুগতে গিয়ে সে কনসেন্ট্রেশন করতে পারছে না, পড়াশোনায় মন দিতে পারছে না, ঘুম আসছে না, ওটাকে আমি বলবো মানসিক সমস্যা। ব্রিটেনে প্রতি 4 জনে একজন এবং তরুণ বয়সে 10 জনে একজন মানসিক রোগের শিকার হচ্ছেন, সংখ্যা 16 মিলিয়ন। বছরে এ কারণে চাকরি যাচ্ছে 300,000-এর, জানালেন মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস ট্রাস্টের সিইও পপি জামান ওবি। According to World Health Organization, there's 450 million people that are experiencing a mental health issue right now. And we also think that that might be an underestimation. I think it's the second leading cause of health issues globally, and it's growing. In England, 1 in 4 people will experience a mental health issue in any one year. And that changes to 1 in 10 for young people. So if you look at those statistics alone, that's for the general population. This issue around mental health is in everybody's home. কি কারণে মানসিক রোগ, জানালেন পপি জামান ওবি। Anxiety can play out in terms of panic attacks, not being able to leave the house, feeling very nervous in social situations, not wanting to be around other people. Anxiety will also usually comes hand in hand with depression. So people will feel quite low because they can't engage. Sometimes people can't even get out of bed. And that's another thing that sometimes gets misinterpreted. We think there's something physically wrong with us or our family member because they're not engaging, but quite often it's probably a mental health issue. ব্রিটেনে বাংলাদেশী বা সাউথ এশিয়ান কমিউনিটিতেও মানসিক রোগীর সংখ্যা বাড়ছে, বিশেষ করে লোয়েস্ট ইনকামে থাকা পুরুষদের 27% এবং নারীদের 41% এই বিপদে পড়ছেন। এটা হাইয়েস্ট ইনকামে থাকাদের তুলনায় প্রায় 2 গুণ। এছাড়া হোয়াইট নারীদের 20.9% মানসিক রোগের সমস্যায় পড়লেও ব্ল্যাক এবং এশিয়ানদের মধ্যে 29.9% এই রোগে আক্রান্ত হচ্ছেন। রয়্যাল লন্ডন হসপিটালের এই ডাক্তার বললেন, স্বল্প আয় এবং দরিদ্রতা বড় কারণ। হাউজিং বেনিফিটে থাকা মানুষেরা 45% বেশি মানসিক রোগের ঝুঁকিতে থাকেন। বাংলাদেশি কমিউনিটির মধ্যে বৃদ্ধি পাচ্ছে দিন দিন, সেটাই আমি দেখতে পাচ্ছি। তাদের বিভিন্ন কারণ আছে, ড্রাগ, অ্যালকোহল, ফ্যামিলি ব্রেকডাউন, ওভার ক্রাউডিং সিচুয়েশনস, আনএমপ্লয়মেন্ট, আবার এমপ্লয়মেন্ট হয়ে যদি আবার লোয়ার ইনকাম এবং স্ট্রেসফুল জব হয়, সেটাও একটা মেন্টাল হেলথ কারণ হতে পারে। একটা স্টাডি 2 বছর আগে করা হয়েছে, যেখানে দেখানো হয়েছে যে যারা হাউজিং ইনকামে থাকেন অথবা বেনিফিটে থাকেন, তাদের মেন্টাল হেলথ ইনক্রিজ বাই 45% দোজ হু আর নট অন হাউজিং বেনিফিট। বাংলাদেশি প্রবীণদের সাথে 15 বছর যাবৎ কাজ করার অভিজ্ঞতা থেকে এই সমাজসেবী জানাচ্ছেন, একাকিত্বে থাকা বয়োবৃদ্ধরা মানসিক চাপে পড়েন প্রায়ই। প্রবীণরা অবহেলাজনিত, একাকিত্ব থেকে তার এই
মানসিকভাবে তিনি তার ভারসাম্য হারিয়ে ফেলেন, মানুষ একাকিত্ব থেকে এই কাজগুলো হয়। কিন্তু এইসব মানুষকে এই রূপ থেকে বাঁচিয়ে রাখার একমাত্র উপায় হলো তাকে সময় দেয়া, তার সাথে কথা বলা, তাকে তার প্রিয় জিনিসগুলো নিয়ে তার সাথে কথা বলা। অনেক সময় দেখা যায় তাকে টেলিভিশন দেখার সময় তাকে এখানে রাখা হয় না। আমার মনে আছে অনেক আগে আমাকে একজন লোক বলছিলেন বাসায় গেলে তাকে বলা হয় যে তাড়াতাড়ি ভাত খাও, উপরে চলে যাও। সো এই যে তার তাকে যে আলাদা করে রাখাটা, এই আলাদা করে একজন মানুষকে আপনি যখনই আলাদা করে রাখবেন আস্তে আস্তে তার কিন্তু মানসিকভাবে সে একা হয়ে যায়। ওল্ডার পিপলের মধ্যে বিশেষ কারণ হলো এই লোনলিনেস, তারপর বিভিন্ন হেলথ রিলেটেড আদার ইস্যুস, মনে করেন হার্ট কন্ডিশনস, ডায়াবেটিস, এটাও একটা মেন্টাল হেলথের কারণ হয়ে যেতে পারে। এগুলো মানসিক রোগের সিমটমগুলো কী কী? সিমটমস হলে সবে এক ধরনের তান রোগীর এরকম নাই, একটার মাঝে আছে যে বিভিন্ন ধরনের আছে, সবর মাঝে সকলতা দেখা দিত নাই। এজনের কিমান খাইতে ভালো লাগে না, আর একজনের কিমান মনটা ভালো লাগে না, আর একজনের কিমান রাগ বেশি হল, বিভিন্ন ধরনের আছে। ক্যাম্পেইনার এবং ডাক্তার সবাই মেন্টাল হেলথ অ্যাওয়ারনেসের উপর জোর দিচ্ছেন। আন্ডাস আপনি যদি হইন নাই জিনিস তো তো কেউ জানত না, আপনি নিজে একলা একলা ভুগিবা, আপনার পরিবারের মানুষের দেখতে পারবেন যে আপনার অসুবিধাটা তাতে নোটিস করতে পারবেন, যাওকা ডাক্তর গিয়া মাথকা তান দেখা হয়তো কিমান দেখা যাইব না আপনার অন্য কোনো মানসিক একটা প্রবলেম আছে, নাও থাকতে পারে তিনি একটা অ্যাডভাইস দিতে পারবা। কিন্তু যত সময় আপনি যে একটা মাতিতা নাই কইতা নাই তো কেউ জানত না, আপনি একলা একলা একটা সাফার করবা। একটু সচেতন থাকা, নিজে বা পরিবারের সহযোগিতায় জিপির সাথে মিলিত হওয়ার মাধ্যমেই আগাম সহযোগিতা পাওয়া জরুরি। একটা আমরা মাতাম চাই না, আমরা মনে করি আমরা সমাজের মাঝে একটা সরম বা হরিহরি থাকুন, এই জিনিসটা লইয়া একটা উৎসাহ থাকতে আসেন, আমার একজন বেমার পড়ছে তাহলে কীরকম সাহায্য করা যায়। একটার বদলা আমরা কোন জিনিস করি যে আমরা একটা মাতিও না হইও না, একটা মাতিলে সরম। আর জিপির কাছে আসলে জিপিরা আপনাকে প্রবলেমটা শুনে বুঝতে পারবে যে আপনাকে আমরা প্রাইমারি কেয়ারে জিপিতেই ফলো আপ করবো, নাকি হসপিটালে পাঠাবো, নাকি রেফার করব, নাকি আদার যে ভলান্টারি গ্রুপগুলো আছে সেগুলাতে করব। যথার্থ পরামর্শের অভাবে শুধু মানসিক রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না, বছরে প্রায় 6,500 মানুষ আত্মহত্যার পথ বেছে নেন। ইফ মেন্টাল হেলথ ইস্যুস আর লেফট আনডেলট উইথ, suicide is the sad outcome sometimes for people, because people with severe depression, severe anxiety, severe mental health issues will at some point think about ending their pain. Most people that have died through suicide have in the recent past contacted their GP, and a significantly high proportion of people that have died by suicide will have had a mental health issue.